সাতক্ষীরা নগরের চুরানব্বই শতাংশ দরিদ্র মানুষ নবায়নযোগ্য জ্বালানি শব্দের সাথে পরিচিত নয় এসব পরিবারের মাসিক আয়ের প্রায় ষোলো শতাংশই ব্যয় হচ্ছে বিদ্যুৎ ও রান্নার জ্বালানি ক্রয় পরিবার প্রতি মাসে এই খরচ গড়ে প্রায় দুই হাজার টাকা সোমবার সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বার্ষিক আয়োজিত নগর দরিদ্র জনগোষ্ঠীর জ্বালানির বর্তমান ব্যবহার এবং নবায়ণযোগ্য জ্বালানি গ্রহণের চ্যালেঞ্জ প্রেক্ষিত সাতক্ষীরা শহর শীর্ষক এক সংলাপে এই তথ্য প্রকাশ করা হয় সংলাপে সাতক্ষীরার নগর দরিদ্র জনগোষ্ঠীর জ্বালানি ব্যবহার বিষয়ক গবেষণার ফলাফল উপস্থাপন করেন প্রকল্প পরিচালক কামরুজ্জামান সাগর সংলাপে বলা হয় মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনায় দু সালের মধ্যে ত্রিশ শতাংশ এবং দু সালের মধ্যে কমপক্ষে চল্লিশ শতাংশ নবাহযোগ্য জ্বালানি ব্যবহারের কথা বলা হয়েছে কিন্তু নগরের দরিদ্র মানুষের এ সম্পর্কে ধারণা নেই বললেই চলে তাই জনসচেতনতা বাড়াতে হবে সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম সাতক্ষা জেলা নাগরিক কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট আজাদ হোসেন বেলালের সভাপতিত্বে ও মানবাধিকার কর্মী মাধবচন্দ্র দত্তের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বার্ষিক কর্মকর্তা জাহাঙ্গীর আলম আলোচনায় অংশ নেন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কোহিনুর ইসলাম জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুনা রশিদ পরিবেশকর্মী অধ্যক্ষ আশিক লাহি সাতক্ষীরা পৌর কাউন্সিলর মারুফ হোসেন ও অনিমা রানী নাগরিক নেতা আলী নূর খান বাবুল বাংলাদেশ জাসুদের নেতা ইদ্রিস আলী সুজন সাতক্ষীরার সভাপতি অধ্যাপক পবিত্র মোহন দাস সোনাক সাতক্ষীরার সহসভাপতি আব্দুল সামাদ সাংস্কৃতিক কর্মী শেখ সিদ্দিকুর রহমান বদ্দিপুর কলোনির বাসিন্দা সালমা খাতুন যুব সংগঠক মুশফিকুর রহিম প্রমুখ